পশ্চিমবঙ্গের পর এবার বিহার বিধানসভায় তুমুল হট্টগোল। 8 জন বিধায়ককে চ্যাংদোলা করে বাইরে বার করা হলো। মার্শাল দিয়ে বিধানসভার বাইরে বার করা হলো বিধায়কদের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন সিপিআই এমএল বিধায়করা। বিধানসভায় রক্তারক্তি, তার আজকে পড়ল লোকসভাতেও। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে 355 ধারা কার্যকর করার দাবিতে সম্প্রতি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। এবার বিধানসভায় বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে লোকসভায় একই দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্যার আমরা 355 চাইয়ে, কিউকি পশ্চিম বাংলার মে পুরা কোই শাসনতন্ত্র নেই হ্যায়, কোই সরকার নেই হ্যায়, এ ভারত কা নির্লজ্জ কা রাজ্য হো গিয়া। বিজেপি সাংসদরা তো বলছেন কেন, তারা তো চেষ্টা করে যাচ্ছেন যেই পথে কি করে এটাকে করা যায়। এরা তো চুনোপুটি রুই কাতলারা দিল্লিতে বসে চেষ্টা করছে। পরে লোকসভার বাইরে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। যে কোনো দিন শুনবেন কি বিজেপি কোনো বিধায়ক বিধানসভার মধ্যে তার খুন হয়ে গেছে, এসব অবাস্তব কথা। আমি একটা অদ্ভুত লক্ষ্য করছি, এবার পশ্চিমবাংলা থেকে যখন নির্বাচিত লোকসভার বিজেপির সদস্যরা লোকসভার মধ্যেই হোক বা বাইরেই হোক বা গান্ধী মূর্তির পাশেই হোক, সর্বভারতীয় বিজেপি দল তাদের পাশে থাকছে না। তাহলে আমাদের রাজ্যের বিজেপি সম্পর্কে বোধ হয় দিল্লির বিজেপির মোহ ক্রমশ ভাঙছে। দিল্লি যাচ্ছেন বঙ্গ বিজেপির সাংসদরা, বুধবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদদের তার বাড়িতে ডেকেছেন সকাল 8:30 সময়। আগামী বুধবার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মমতা ব্যানার্জী মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ভারতীয় সংবিধানের যে ধারায় উপযুক্ত হবে সেই ধারা অনুসারে কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল এদিনই দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রামপুরহাট হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বিজেপি লাগাতার বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, অমিত শাহের কাছে আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট পেশ করেছেন জগদীপ ধনখড়। রাজ্যপাল দিল্লি থেকে ফেরার পর এদিন শুভেন্দু অধিকারীরা তার সঙ্গে দেখা করেন। সেই ছবি টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন, রামপুরহাট কাণ্ডে সিবিআই এর বিরুদ্ধে রাস্তায় নামার কথা বলে মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন। আমি বিজেপির প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, গণতন্ত্রের শাসকের আইন থাকতে পারে না, আমি বিষয়টির দিকে নজর রাখছি। আজকে গভর্নরকে সাহেবকে আমরা পুরো ঘটনা বলেছি। এই গভর্নর বাংলার বদনাম করার জন্য, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি কাজ করছেন। সব মিলিয়ে সংঘাত তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।